আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজ একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তা হচ্ছে মালটার হালুয়া। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। পবিত্র শবে বরাত উপলক্ষে আপনারা কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। দেখতে যেহেতু কালারফুল, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। হালুয়া সেট করার জন্য প্রথমে একটা প্লেটে বাটার ব্রাশ করে নিচ্ছি, চার ভাগ করে কেটে নিচ্ছি। এতে করে মালটাটা ছিলতে খুব ইজি হবে, আর উপরে শক্ত অংশটাও কিন্তু ফেলে দিচ্ছি। একটা পাশ থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা মালটার খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা ব্লাইন্ডারের সাহায্যে মালটা থেকে রসগুলো বের করে নিচ্ছি। কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মালটাতে প্রচুর পরিমাণে পানি থাকে। ব্লাইন্ড করা হয়ে গেছে, এখন আমি একটা ছাঁকনির সাহায্যে রসগুলো নিয়ে নিচ্ছি। মালটা থেকে যে পরিমাণ জুস পেয়েছি তার থেকে এক কাপ পরিমাণ মেপে নিচ্ছি। আধা কাপ পরিমাণ দিচ্ছি কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে এই পর্যায়ে কর্নস্টারও দিতে পারেন। যেহেতু কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই আমি কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ ফ্লেভার, আর দিচ্ছি সামান্য পরিমাণ অরেঞ্জ কালার। আমি এই ব্র্যান্ডের অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি। চাইলে আপনারা এই পর্যায়ে অরেঞ্জ ফ্লেভারটা বাদ দিতে পারেন, তবে অরেঞ্জ ফ্লেভারটা দিলে খেতে অনেকখানি বেশি ভালো লাগে। এখন আমি এক কাপ পরিমাণ চিনি আর 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত চিনিটা একেবারে ভালো করে গুলে না আসছে। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম, এতে করে চিনি শেয়াটা আর স্টিকি হবে না। দেখতেই পাচ্ছেন চিনি শেয়াটা বেশ ঘন হয়ে উপরে ফেনা ফেনা হয়ে এসেছে। এখন আমি মালটার রস আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন চিনি শিরার মাঝে দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। একবারের জন্য কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ। মিষ্টি জাতীয় খাবারে ট্রেডিশনালি বাংলাদেশের মানুষরা সামান্য একটু লবণ খেয়ে থাকে, আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। আর এই সময় চুলার আঁচটা মাঝারি হিটে থাকবে। ঠিক 1 থেকে 1.5 মিনিটের মাঝে লক্ষ্য করলে দেখতে পাবেন হালুয়াটা দলা দলা হয়ে আসছে। আর এখন একটা বারের জন্য কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, কন্টিনিউয়াসলি নাড়তে হবে। খুব দ্রুত এই হালুয়াটা হয়ে আসবে। এই হালুয়া তৈরি করতে এখন পর্যন্ত আমি কোনো তেল অথবা ঘি ব্যবহার করিনি, তো এখন আমি 1 চামচ করে ঘি দিব আর ভালো করে মিশিয়ে নিব। ঘিটা একেবারে না দিয়ে 1 চামচ করে দিব আর ভালো করে মিশিয়ে নিব। এতে করে হালুয়ার টেস্টটা অনেক বেশি বেটার আসবে। এই হালুয়া বানানোর সময় কোনো রকম তেল ব্যবহার করবেন না, চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে। হাতের কাছে ঘি না থাকলে আপনারা এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। আবারও 1 চামচ ঘি দিয়ে নিলাম আর ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। মোট আমি এখানে ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আগের চেয়েও বেশ ঘন হয়ে এসেছে আর রঙটাও অনেকখানি চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত প্যানের গা থেকে ছেড়ে না আসছে। 2 মিনিটের মাঝে হালুয়াটা অনেকখানি ঘন হয়ে এসেছে আর প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে এসেছে। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন, ঠিক এ অবস্থায় আমি হালুয়াটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যে প্লেটে হালুয়াটা সেট করব তাতে আমি আগে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম, আর গরম থাকা অবস্থায় একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে সমান করে হালুয়াটা সেট করে নিতে হবে। আমি একটা গোল ডিশে হালুয়াটা সেট করে নিচ্ছি, আপনারা চাইলে চারকোনা কোনো ডিশেও হালুয়াটা সেট করে নিতে পারেন। তবে লক্ষ্য রাখবেন যেন গরম গরম থাকা অবস্থায় হালুয়াটা সেট হয়ে যায়। গরম থাকা অবস্থায় যদি হালুয়াটা সেট না করেন, তবে ঠান্ডা হলে এর শেপ কিন্তু মোটেও ভালো আসবে না। এখন আমার মোটামুটি হালুয়াটা সেট করা হয়ে গেছে, তো এখন আমি উপরে দিয়ে দিব
কিছু পরিমাণ কাঠবাদাম কুচি, যা আগে আমি কুচি করে রেখেছিলাম। বাদাম দেওয়া হয়ে গেলে এখন একটা স্প্যাচুলার সাহায্যে বাদামগুলোকে সেট করে নিব। এতে করে হালুয়ার গায়ে গায়ে বাদামটা খুব সুন্দর করে লেগে থাকবে। আর এখন আমি হালুয়াটা ঠান্ডা করার জন্য রেখে দিব কমপক্ষে 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম, যে ছুরি দিয়ে হালুয়াটা কেটে নেব তাতে একটু ঘি দিয়ে নিচ্ছি। এতে করে হালুয়াটা খুব সুন্দর করে উঠে আসবে। এখন আমি 4 কোণা শেপ করে হালুয়াটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে হালুয়াটা কেটে নিতে পারেন। দেখিয়ে নিশ্চয় বুঝতে পারছেন হালুয়াটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। এখন আমি একটা একটা করে কেটে অন্য একটা ডিশে হালুয়াগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার মালটার হালুয়া। আর হালুয়া তৈরি করার শেষে আমি একটা চেরি দিয়ে হালুয়াটা সাজিয়ে দিচ্ছি। সাজানোটা টোটালি আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন। এই হালুয়াটা এমনিতে অনেক কালারফুল এবং খেতে অনেক মজা। আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।